জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা শ্যাম সুন্দর, শ্রী অদ্বৈত নমস্তুভ্যম, ভক্তজন কৃপা নিধে গৌর প্রেম প্রদানায় তস্মৈ শ্রী সীতাপতয়ে নম। আজ শ্রী শ্রী অদ্বৈত সপ্তমী ব্রত। এই তিথিটি অতি পবিত্র, কেননা এই তিথিতে গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভুর শুভ আবির্ভাব তিথি। শ্রী অদ্বৈতের কারণে চৈতন্য অবতার। শ্রীহট্ট জেলার লাউর গ্রামে অদ্বৈতের জন্ম। বাবার নাম কুবের পণ্ডিত, মার নাম নাভা দেবী, পিতৃদত্ত নাম কমলাক্ষ। কমলাক্ষের লাউরে বাড়ি বলে সকলে নাড়াবুড়া বলে ডাকে। গৌরাঙ্গ ডাকে শুধু নাড়া বলে। গৌরাঙ্গের আবির্ভাবকালে অদ্বৈতের বয়স প্রায় 52 বছর। কুবের আচার্য রাজা দিব্য সিংহের সভা পণ্ডিত। আগে আগে হিন্দু রাজাদের খাস পরিচারকদের মাথা ন্যাড়া থাকত। সেই থেকে সমস্ত প্রিয় পার্শ্বচরদের নাম হয়ে গিয়েছিল নাড়া। সেই অর্থেও অদ্বৈতকে নাড়া ডাকা অসম্ভব নয়। আবার আরও একটি কারণ হতে পারে, ভগবান বিষ্ণুর নিদ্রাভঙ্গ হয়েছিল এই অদ্বৈতের আরাধনায়। তাই প্রভু বলছেন, সুতিয়া আছিন মুই ক্ষীরদ সয়রে, সে ঘুম ভাঙিল মোর নাড়ার হুঙ্কারে। তাই তো কত স্নেহমাখা সম্বোধনে অদ্বৈতকে নাড়া বলে ডাকতেন প্রভু। এমন প্রেম হুঙ্কার যে প্রভু আর থাকতে পারলেন না, তাকে নেমে আসতে হলো এই ধরাধামে। সেই ছবি আমরা মহাজনের লেখনীতে দেখতে পাই। আমরা সেই প্রশস্ত পথটি কীর্তন করি না, জয় জয় অদ্ভুত সৌপ্রভু অদ্বৈত সুরধ্বনি সন্নিধানে, আখি মুদিরহে প্রেমে নদী বহে বসনতি তিল ঘামে, নিজ পহু মনে ঘন গরজনে উঠে জোরে জোরে লম্ফ, ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি দেহে বিপরীত কম্প, অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা না গরুড়াজ, তাহার পীড়িতে আইল তুড়িতে উদয় নদী আমাজ, জয় সীতানাথ করল বে কত নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ আমরা হিয়ারো মাঝারে ধরি। তাই প্রভু সীতানাথ কলিজীবের দুঃখ দেখে কাতর চিত্তে গোলক বিহারী হরিকে অবতীর্ণ করালেন, না হলে আমরা মহাপ্রভুকে কোথায় পেতাম। নইলে গৌর কোথায় পেতাম, যদি সীতানাথ না নিত, নইলে গৌর কোথায় পেতাম, আমাদের এত গরব রইত কোথায়, আমাদের প্রাণ গৌর বলে এত গরব রইত কোথায়, আমরা নবদ্বীপ বাসী বলে এত গরব রইত কোথায়, তাই প্রাণ ভরে জয় দাও ভাই,
গৌরানা সীতানাথের প্রাণ ভরে জয় দাও ভাই। এবং শুধু আজই নয়, আমরা যেন কখনো প্রভু সীতানাথকে না ভুলি, তাহলে আমাদের কৃতজ্ঞতা দোষে দুষ্ট হতে হবে। হাতেখড়ির পর কমলাক্ষ পাঠশালায় ভর্তি হল। সেখানে স্বয়ং রাজপুত্রকে সহপাঠী হিসাবে পেল। কিন্তু রাজপুত্র হলে কি হবে? কমলাক্ষের দৌরাত্ম্যে বেচারা একেবারে জবুথবু। তবুও কমলাক্ষ এমন মধুর যে তাকে ভালো না বেশি উপায় নেই। রাজপুত্র কমলাক্ষকে তার বাড়িতে নিয়ে যায়। রাজা দিব্যসিংহ দেখেন, বলেন, ও কে? রাজকুমার বলেন, আমার পাঠসঙ্গী। রাজা আরও জানতে পারে তারই সভাপণ্ডিতের ছেলে। বালককে দেখে কেমন মুগ্ধ হয়ে যায় রাজা। তাই ধরে ক্রমে ক্রমে শক্তি উপাসনা ছেড়ে বিষ্ণু উপাসক হয়ে ওঠে দিব্যসিংহ। সকলে বলে অদ্বৈতের প্রভাব। কমলাক্ষের বয়স যখন 12, তখন কবির আচার্য সপরিবারে শান্তিপুরে চলে যান। সেখানে কমলাক্ষ ফুল্লবাটি গ্রামে শান্তনু আচার্যের কাছে শাস্ত্র অধ্যয়ন শুরু করে। কিছু কিছুকালের মধ্যেই বেদবিদ মহাপণ্ডিত হয়ে ওঠে। শান্তনুর ভাষায় বেদ পঞ্চানন। তাই তারপর রাঢ়ের শ্যামাদাস পণ্ডিত তখন প্রখ্যাত দিগ্বিজয়ী। তার সঙ্গে কমলাক্ষের তর্কযুদ্ধ হয়। সেই যুদ্ধে হেরে গিয়ে বিনত শ্যামাদাস বিদ্বিষ্ট না হয়ে উল্টে কমলাক্ষের শিষ্যত্ব নেয়। আর সেই থেকেই কমলাক্ষের নাম হয়ে যায় অদ্বৈত। মা বাবা মারা যাওয়ার পর গয়ায় পিণ্ড দিতে যায় অদ্বৈত। সেখানে মাধবেন্দ্র পুরীর সঙ্গে সাক্ষাৎ হলো। এ বুঝি মহাকালের নির্দেশ। মাধবেন্দ্র নীলাচলে যাওয়ার পথে শান্তিপুরে এলো। মাধবেন্দ্রের প্রেমাবেশ দেখে অদ্বৈতের আনন্দ আর ধরে না। বলল, আমাকে দীক্ষা দিন। মাধবেন্দ্র দীক্ষা দিলেন। তারপর গয়া থেকে কাশীতে গেল অদ্বৈত। সেখানে সন্ন্যাসী বিজয়পুরীর সঙ্গে সাক্ষাৎ হলো। বিজয়পুরীও পরে চলে এলো শান্তিপুরে। অদ্বৈতকে ভাগবত পড়ে শোনালো। অদ্বৈত বলল, একটি বালককে দেখতে যাবে? কোথায়? নবদ্বীপে। কে সে বালক? আহা, একবারটি গিয়ে দেখে এসো না। বালক গৌরাঙ্গকে দেখতে নবদ্বীপে গেল বিজয়পুরী। কাশি থেকে মথুরায় এসে পরিক্রমা শুরু করলো অদ্বৈত। পরিক্রমা করতে করতে একটি কৃষ্ণ বিগ্রহ পেয়ে গেল, মদন মোহন। সেই বিগ্রহকে একটি বটগাছের নিচে অভিষেক করে স্থাপন করল। সেই বটটির নাম অদ্বৈত বট। যতদিন আছে এই ব্রজধামে নিত্য এই বিগ্রহের সেবা করব। কিন্তু তারপর তারপর কি হবে? মথুরার দামোদর চোবে ও তার স্ত্রী বল্লভা এসে ধরল অদ্বৈতকে। এই বিগ্রহ আমাদের দিয়ে দিন, আমরা একে ঘরে নিয়ে গিয়ে সেবা পূজা করি। ঘরের আচ্ছাদনে যেতে বুঝি ইচ্ছে হয়েছে অদ্বৈত বিগ্রহের, তাই অদ্বৈত দিয়ে দিল। কিন্তু আমি আমি কি নিয়ে থাকব? বিশাখা অঙ্কিত কৃষ্ণের চিত্রপট পেয়ে গেল অদ্বৈত। তাই নিয়ে সে ফিরে চলল শান্তিপুরে। মাধবেন্দ্র দীক্ষা দেওয়ার সময় দেখল সেই কৃষ্ণের চিত্রপট। আরেকজন কই? আরেকজন? হ্যাঁ, আরেকজনকেই চাই বলে মাধবেন্দ্র
একটি রাধিকার একটি চিত্রপট এঁকে অদ্বৈতকে উপহার দিলেন, বললেন যুগল মূর্তির উপাসনা করো। অদ্বৈত বললেন যুগল মূর্তি কি এক হয়ে উঠবে না? একদিন লাউড থেকে দিব্যসিংহ এসে হাজির, মুখে অবিরল কৃষ্ণ নাম, যেন কৃষ্ণানুরাগের নাম মূর্তি। বললেন গঙ্গা তীরে নিরালয় কুটির নির্মাণ করে কৃষ্ণ নাম জপ করতে এসেছি, তাই ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এ কি দিব্যসিংহ নাকি কৃষ্ণদাস? অদ্বৈত আনন্দিত অন্তরে বললেন তুমি কৃষ্ণদাস, তোমার নাম আজ থেকে কৃষ্ণদাস। যে কৃষ্ণদাস সেই হয়তো দিব্যসিংহ। হরিদাস এসে মিলল অদ্বৈতের সঙ্গে, বুড়হন গ্রাম হয়ে প্রথমে ফুলিয়ায়, তারপর শান্তিপুরে, হেন কালে তথায় আইল হরিদাস, শ্রদ্ধা বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ। অদ্বৈত তার পিতৃশ্রাদ্ধে হরিদাসকে নিমন্ত্রণ করে বসল, আত্মীয় পরিজনেরা মাথায় হাত দিয়ে বসল। এ কি, এ তুমি করেছ কি? হরিদাস যে যবন, হরিদাস কৃষ্ণ ভক্ত, কৃষ্ণদাস সে দিনে 3 লক্ষ নাম করে, অভঙ্গ নাম করে, সে বেদবিদ পণ্ডিতের চেয়েও শ্রেষ্ঠ। আত্মীয় পরিজনেরা অদ্বৈতের ঘরে পাত পারল না, অনেক অনুনয়ের পর সিধে নিতে রাজি হল, তাই দাও যে যার ঘরে রান্না করে খেয়ে নেব, তবুও তোমার গৃহের অন্ন গ্রহণ করব না। গৃহের অন্ন গৃহেই পড়ে রইল, সবান্ধবী উপোস করে রইল অদ্বৈত। তারপর শুরু হল বৃষ্টি, মুষল বর্ষণ, তার ফলে গ্রামের সমস্ত আগুন নিভে গেল। ব্রাহ্মণের দল চোখে অন্ধকার দেখতে লাগলো। পরদিন সকালে সকলে অদ্বৈতের দরজায় এসে উপস্থিত হলো, বলল আমাদের কালকের রাত্রের বাসি অন্নই খেতে দিন। সকলকে খাওয়াবার পর অদ্বৈত হরিদাসের গুফাতে মাটির নিচেকার ঘরে নিয়ে গেল সকলকে। সকলে গিয়ে দেখল অত বর্ষণের মধ্যেও হরিদাসের মৃৎপাত্রে জ্বলন্ত আগুন, শত দুঃখ দৈন্য ক্লেশ কষ্টের মধ্যেও হরিদাসের অন্তরে জ্বলন্ত ভক্তি। সকলে বুঝল অদ্বৈতের মহিমা। হরিদাস আর অদ্বৈতের মিলনে এক বিরাট শক্তির বিস্ফোরণ ঘটল। মানুষে মানুষে ভক্তির জগতে মানুষে মানুষে ব্যবধান রইল না, কিন্তু সংসার আসক্ত জীব যে বিমুখ হয়ে রইল। প্যাঁচা যেন তার কোটরের মধ্যে চোখ বন্ধ করে রয়েছে, এত স্বচ্ছ দিনের আলো তাই দেখতে পাচ্ছে না। চারিদিকে কেবল অনাচার আর অভক্তি আর কৃত্রিম অনুষ্ঠানের বাহুল্য। উপায় কি? জগৎ তৃপ্ত হবে কিসে? কিসে জগতের দাহ যাবে, ঘোর কাটবে? যদি কৃষ্ণ আরেকবার আসত, যদি ঢেলে দিত তার প্রেম ভক্তির ধারা জল, সেই আশাতেই তবে মানুষের আসান হতো। অদ্বৈত রোজ গঙ্গা জল আর তুলসী দিয়ে কৃষ্ণের পূজা করে, আর প্রেমাপ্লুত কণ্ঠে ডাকে তুমি এসো, তুমি অবতীর্ণ হও, তুমি এসে ভক্তি বিস্তার করলে তবেই মানুষের নিস্তার হবে। অদ্বৈতের প্রেম হুঙ্কারই গৌরাঙ্গের আবির্ভাব। নবদ্বীপে টোল খুলেছে অদ্বৈত, শুভ দিনে ফাল্গুনী পূর্ণিমায় প্রকট হলো গৌরহরি। অদ্বৈত বলল সীতাদেবীকে, একদিন শিশুটিকে গিয়ে দেখে এসো। সীতাদেবী শচীগৃহে গেলেন, ধান দুর্বা দিয়ে শিশুকে আশীর্বাদ করলেন, যাতে অপদেবতার দৃষ্টি না পড়ে, তেতো লাগে
তাই নাম রাখলেন নিমাই। ভালো নাম বিশ্বম্ভর, প্রেমে বিশ্ব ভরে দেবে বলেই ওই নাম। সমস্ত দেখে শুনে অদ্বৈতের আর বুঝতে বাকি রইল না, এই সেই পরিত্রাতা যার জন্য তার এত গর্জন এত ক্রন্দন। মোর লাগে প্রভু আইলা বৈকুণ্ঠ ছাড়িয়া, কিন্তু প্রভু নিজে না ঘোষণা করলে নিঃসংশয় হয়ে কি করে। বিশ্বরূপ, বিশ্বরূপের সঙ্গে বিশ্বম্ভর মাঝে মাঝে আসে অদ্বৈত মন্দিরে। বিশ্বরূপ আসে শাস্ত্র শিক্ষা করতে, আর বিশ্বম্ভর দেখা দিতে। সংসারে বিরক্ত হয়ে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেল। শচীমাতা মনে করলেন অদ্বৈতই বুঝি তাকে সংসার ছাড়বার পরামর্শ দিয়েছে। কে জানে নিমাইকেও না সে সেই পথের পথিক করে। অদ্বৈতের প্রতি শচীমাতা অপ্রসন্ন হয়ে রইলেন। গয়া থেকে কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে এলেন গৌরাঙ্গ। রামাই পণ্ডিতকে বললেন, রামাই অদ্বৈতকে ডেকে নিয়ে এসো, বলো যাকে সে চেয়েছিল সে এসেছে, সে যেন পূজার শয্যা নিয়ে সস্ত্রীক চলে আসে। রামাই অদ্বৈতকে বলল, অদ্বৈত বলল, দাঁড়াও ঠাকুরের ঠাকুরালি দেখি, আমি নন্দন আচার্যের গৃহে লুকিয়ে রইব, তুমি প্রভুকে গিয়ে বলো যে অদ্বৈত এলো না। রামাই পণ্ডিত মহাপ্রভুকে গিয়ে তাই বলল। তারও ভাবখানা এমন, দেখি না কাণ্ডটা কি দাঁড়ায়। অন্তর্যামী প্রভু নির্বিকার মুখে বললেন, যাও নন্দনাচার্যের গৃহ থেকে অদ্বৈতকে ডেকে নিয়ে এসো। রামাই পণ্ডিত ছুটল নন্দনাচার্যের গৃহে। অদ্বৈতকে বলল, চলুন ধরা পড়ে গেছেন। অদ্বৈত ভাবলেন কে ধরা পড়ল। শ্রীবাসের ঘরে গিয়ে দেখলেন বিষ্ণু খট্টায় বসে আছেন গৌরাঙ্গ, নিত্যানন্দ ছাতা ধরেছে আর গদাধর তাম্বুল জোগাচ্ছে, সর্বপ্রাণনাথ পড়ে বলে ভক্তেরা স্তুতি করছে। অদ্বৈত মাটিতে লুটিয়ে পড়ল। গৌরাঙ্গ তার মাথায় পা রাখলেন, নিজের গলার মালা অদ্বৈতের গলায় পরিয়ে দিয়ে বললেন, নাড়া বর চাও বর নাও। অদ্বৈত বললেন, তোমাকে দেখলাম তোমাকে পেলাম, এতেই তো আমার সর্ব অভীষ্ট পূর্ণ হলো, এর বাইরে আবার বর কি, তোমার জন্যই আমি গোচর হলাম। গৌরাঙ্গ বললেন, আর ভক্তি বিলবার জন্যই আমার সব কিছু। অদ্বৈত বললেন, তবে এমন ভক্তি দাও যাতে চণ্ডালে ব্রাহ্মণে কোলাকুলি করে। অদ্বৈত বলেন, যদি ভক্তি বিলাইবা স্ত্রী শূদ্র আদি যত মূর্খের এসে দিবা, বিদ্যা ধনকুল আদি তপস্যার মদে তোর ভক্ত তোর ভক্তি যেচে জানে বাঁধে, সে পাপিষ্ট সব দেখি মরুক পুরিয়া, চণ্ডাল নাচুক তোর নাম গুণ গায়া। গৌরাঙ্গে অদ্বৈতের প্রভু বুদ্ধি, এই তো স্বাভাবিক, কিন্তু না, অদ্বৈতে গৌরাঙ্গের গুরুবুদ্ধি। লৌকিক লীলায় মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর পরম গুরু এবং অদ্বৈত সেই মাধবেন্দ্রের শিষ্য, ঈশ্বরপুরীর গুরু ভাই, তাই সেই অর্থে প্রভুর প্রণাম্য। তাই গৌরাঙ্গ অদ্বৈতকে অকুণ্ঠে প্রণাম করেন। কিন্তু এটা অদ্বৈতের মনোপুত নয়, তার কাছে প্রভু কৃষ্ণ, আর কৃষ্ণদাস হওয়া তো কোটি ব্রহ্মাণ্ড সুখের চেয়েও বেশি। তাই
ভৃত্য হওয়াতেই তার তৃপ্তি। বড় সাধ হলো, প্রভু তাকে শাস্তি দেন। শাস্তি পেলেই তো সে বুঝতে পারে যে সে নিকৃষ্ট, সে অবজ্ঞেয়, সে ভৃত্য মাত্র। কিন্তু সে প্রভুর আক্রোশকে কিভাবে ডেকে আনবে? শিষ্যদের সামনে যোগ বাশিষ্ঠ পড়াতে বসলো অদ্বৈত। ভক্তির আগে জ্ঞানকে প্রাধান্য দিল, বলল, জ্ঞান বিনে ভক্তির শক্তি কোথায়? জ্ঞানই চক্ষু আর ভক্তি দর্পণ, যার চক্ষু নেই তার দর্পণে কি কাজ? গৌরাঙ্গের কানে খবর পৌঁছালো, বলল, এই কথা ভক্তির চেয়ে জ্ঞানকে বড় বলছে, অসারকে সারভূত বলে প্রচার করছে, দাঁড়াও দেখাচ্ছি। ভীষণ ক্রুদ্ধ হয়ে শান্তিপুরে ছুটলেন মহাপ্রভু। অদ্বৈত টের পেল মহারুদ্র আসছেন তাকে শাসন করতে। তার হাতের শাসন পীড়ানেই তো তার ঘনিষ্ঠ আনন্দ। গৌরাঙ্গকে আরো একটু বেশি খেলাবার জন্যে অদ্বৈত পীড়ার ওপর বসে অধিকতর উৎসাহে জ্ঞানের শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করতে লাগল। গৌরাঙ্গ গর্জন করে উঠল, নারা বলো, ভক্তি আর জ্ঞানের মধ্যে কে বড়? এ কে না জানে, অদ্বৈত নির্বিকার মুখে বললেন, সর্বকালে জ্ঞানই তো বড়। জ্ঞান বিনে যার জ্ঞান নেই তার ভক্তি দিয়ে কি হবে? ভক্তি দিয়ে কি হবে? ক্রোধে বাহ্য পাশরলীলা শ্রী শচীনন্দন পীড়াহতে অদ্বৈতকে ধরে টেনে এনে উঠোনে ফেলে দুই হাতে প্রবল কিলচর মারতে লাগলেন। যত মার খায় ততই সুখ পায়। এই তো ঠাকুরের ঠাকুরালী। শাস্তি বিধানের পর মহাপ্রভু অদ্বৈতকে ছেড়ে দিলে অদ্বৈত মহানন্দে নাচতে থাকেন এবং বলেন, জ্ঞানের চেয়ে ভক্তি বড়, ভক্তি দিয়েই সব কিছু হবে, ভক্তায় সর্বাক ভবিষ্যতি। মহাপ্রকাশের দিন সকলকে প্রেম দিচ্ছেন গৌরাঙ্গ, শুধু শচীমাতাকে দিলেন না। কেন? শচীমাতার কি অপরাধ? শচীমাতার বৈষ্ণব অপরাধ হয়েছে, অদ্বৈতের প্রতি সে অপ্রসাদ পোষণ করেছে। হ্যাঁ, মনে পড়েছে, বড় ছেলে সন্ন্যাসী হয়ে যাওয়ার পর ছোট ছেলেও বুঝি সেই পথের পথিক হয়, সেই জন্য অদ্বৈতের প্রতি দোষারোপ করেছে। আর তার এই প্রেম না পাওয়া শাস্তি, শিক্ষাগুরু ভগবান জননীকেও শাস্তি দিলেন। কিন্তু এখনই অপরাধের খণ্ডন হবে কি করে? একটিমাত্র প্রণামে, একটুমাত্র ক্ষমায়। শচীমাতা অদ্বৈতকে প্রণাম করতে গেল। অদ্বৈত পদধূলি দিতে রাজি হলো না, বলল, মা যশোদাকে আমি কেমন করে পদধূলি দিই? শচীমা তার মাহাত্ম্য বর্ণনা করতে করতে আবেশে মূর্ছিত হয়ে পড়ল অদ্বৈত। আর সেই সুযোগে শচীমাতা অদ্বৈতকে প্রণাম করল। সঙ্গে সঙ্গে প্রণামই ক্ষমাকে আহ্বান করে নিয়ে এলো, সঙ্গে সঙ্গে অপরাধ খণ্ডন হয়ে গেল। শচীমা তার শরীরে জাগলো প্রেম বিকার। কাজী দামনের দিন প্রভু কীর্তনে বেরিয়েছেন, সকলের আগে দলের প্রথমে রাখলেন হরিদাসকে, তারপর অদ্বৈতকে, আর শেষে নিত্যানন্দকে। এ যেন কাজীকে সম্বোধন করে বলা, দেখো ভক্তি দর্বের মহিমা, যাতে জাতিকুলের বিচার নেই, যাতে মুসলমানও ব্রাহ্মণের চেয়ে অধিকতর শ্রেষ্ঠ হতে পারে।
আর সব সকলের নিচে সকলের পিছে সর্বহারাদের মাঝে আমরা দুই ভাই গৌণ নিতাই। তারপর কাটোয়ায় গিয়ে সন্ন্যাস নিলেন গৌরাঙ্গ, ছুটলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। কোথায় বৃন্দাবন, কোথায় যমুনা, নিত্যানন্দ পথ ফুলিয়ে গৌরাঙ্গকে গঙ্গা তীরে নিয়ে এলেন। যমুনাক্রমে গঙ্গাতেই অবগাহন করলেন মহাপ্রভু। স্নানান্তে মনে পড়ল একটি বস্ত্র পরেই তিনি গৃহত্যাগ করেছে, সুতরাং এখন আবার স্নানান্তে দ্বিতীয় বহির্বাস ও কৌপিন কোথায় পাবেন? তাকিয়ে দেখলেন গঙ্গা তীরে কৌপিন ও বহির্বাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে অদ্বৈত। কি একই তার বৃন্দাবনের আসার খবর অদ্বৈত কেমন করে জানল? মুহূর্তে বাহ্য জ্ঞান ফিরে এলো গৌরসুন্দরে, বললেন, তবে এ যমুনা নয়, এ আমি বৃন্দাবনে আসিনি, এ আমি যমুনায় স্নান করিনি। অদ্বৈত বলল, তোমার পাদপুত সমস্ত স্থানই বৃন্দাবন, আর তুমি যেখানেই স্নান করবে তাই যমুনা। গঙ্গা আর যমুনা একই ধারা, একাকার। নৌকো করে গৌরাঙ্গকে তার বাড়িতে নিয়ে এলো অদ্বৈত, যত্ন করে খাওয়ালো, দু তিন দিন ধরে রাখলো, সেবার সুযোগ নিল, নিত্য কীর্তন দেখালো, তারপর আবার নীলাচলের পথে রওনা করিয়ে দিল। কিন্তু পথে গৌরাঙ্গকে দেখাশোনা করবে কে? অদ্বৈতই সঙ্গী নির্বাচন করে দিল, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ আর দামোদর। কেন আমিও চাই না সঙ্গী হয়ে, নদিয়ায় চাঁদের হাট ভেঙে গেল, আমি কি নিয়ে থাকব? প্রভু বললেন, তুমি যদি ব্যগ্র হও তাহলে আর সকলকে আমার মাকে কে প্রবোধ দেবে? অদ্বৈতকে আলিঙ্গনে নিবৃত্ত করে ফিরিয়ে দিলেন গৌরাঙ্গ। তারপর যখন অদ্বৈত শুনল 3 বছর পর যে প্রভু দাক্ষিণাত্য পরিক্রমা করে নীলাচলে ফিরেছেন, তখন আবার নিজে থেকেই গেল নীলাচলে। সর্বশিরোধার্য মান্যপাত্র অদ্বৈতকে মহাপ্রভু সম্বর্ধনা দিলেন, বললেন, তোমার আশাতেই আমি এতদিনে পরিপূর্ণ হলাম। অদ্বৈত মূল গায়ন ও প্রধান নর্তকের পদে নির্বাচিত হল। নরেন্দ্র জলকেরি উত্তান ভোজন, গুণ্ডিচা মার্জন ও রথাগ্র নর্তন সব ব্যাপারে অদ্বৈত অগ্রগণ্য। সেই অদ্বৈতই মহাপ্রভুর কাছে আপনি ঈশ্বর তত্ত্ব, জগতের গুরু। সেই অদ্বৈতই একদিন ফুল ও তুলসী দিয়ে মহাপ্রভুকে পূজা করতে বসলেন। আমি দাস, আমি ঈশ্বর নই। মহাপ্রভুর এই কথা আর মানতে রাজি নয় অদ্বৈত। মহাপ্রভু ছেড়ে দিলেন না, পাত্র থেকে গঙ্গা জল আর তুলসী নিয়ে অদ্বৈতকে পূজা করল। যো সে সৌ সে নমস্তুতে, তুমি যে হও সে হও তোমাকে নমস্কার, এই মতো অন্যান্যে করেন নমস্কার। নমস্কারের উত্তরে নমস্কার, রাম শিবকে নমস্কার করছে, শিব রামকে নমস্কার করছে। আজ আর কোনো অবতার গাওয়া হবে না, অদ্বৈত বলল, আজ আর কোনো অবতার গাওয়া নাই, সর্ব অবতারময় চৈতন্য গোসাই। সেই থেকেই চৈতন্য লীলার আরম্ভ। তারপর ফিরে যাওয়ার সময় মহাপ্রভু বললেন যে,
আচরণ ঢালে। আচরণ ঢালে কৃষ্ণ প্রেম বিতরণ করো। কিন্তু প্রতি বছর আমি তোমাকে দেখতে লীলাচলে আসব। অদ্বৈতের এই অনুরোধে সমর্থন করলেন প্রভু। সেবার নীলাচলে একটি বৃষ্টি, প্রতিবারই প্রভুকে নানা রকম শাকের ব্যঞ্জন তৈরি করে খাওয়ায় অদ্বৈত। আর প্রভুকে একা বললে হয় না, তার সগনদেরও বলতে হয়। এবার বুঝছি প্রভুর একাকে খেতে ইচ্ছে হয়েছে। সকলের সঙ্গে এলে প্রভুকে অল্প একটু মুখে তুলেই উঠে পড়তে হয়, ভালো করে পেট ভরে না। তাই সেবারেও যথারীতি সকলকে নিমন্ত্রণ করেছে অদ্বৈত। সীতাদেবী যোগান দিচ্ছে, অদ্বৈত রান্না করছে, সমস্ত রান্না করছেন। তারপর প্রভু একা এসে সমস্ত খেয়ে যায়। এ বুঝি অদ্বৈতেরও গোপন মনের ইচ্ছা। সন্ন্যাসী গোষ্ঠীর সঙ্গে এলে পরে প্রভু অল্প একটু মুখে তুলেই উঠে পড়েন। ছুটে এলো নিদারুণ প্রভঞ্জন, শুরু হলো মুষল বর্ষণ। সন্ন্যাসী গোষ্ঠীদের সাধ্য কি, বাড়ি থেকে বেরিয়ে এসে খেতে আসে। তাই ঝড়ে অন্ধকারে হরে কৃষ্ণ বলতে বলতে প্রভু নিজেই এলেন, বললেন, কি রান্না করেছ, সমস্ত নিয়ে এসো। আর যদি কেউ না আসে তবে আমি সমস্ত খাবো, কিছু বেশিও হবে না, কিছু কমও হবে। সর্বত্রই একই ঈশ্বরের জয় হোক। বল্লভ ভট্ট তর্কতুল্য, কৃষ্ণ যদি পরম গতি, পরম পুরুষ, তবে প্রকৃতি তার স্ত্রী। প্রতিপ্রতার স্ত্রী কি কখনো স্বামীর নাম নেয়? তবে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলছো কি করে? এ তোমাদের কেমন ধর্ম? অদ্বৈতকে লক্ষ্য করে প্রশ্ন করল বল্লভ। অদ্বৈত বলল, পরম প্রতিপ্রভুকে জিজ্ঞেস করো। মহাপ্রভু নিজে থেকেই বললেন, বল্লভ, তুমি ধর্মের মর্ম জানো না, তাই তোমার এই উদ্ভট প্রশ্ন। স্বামী যদি তার স্ত্রীকে বলে তার নাম নিতে, তবে স্ত্রী যদি পতিব্রতা হয় তাহলে স্বামীর সেই আজ্ঞাকে সে অমান্য করে কি করে? অতএব যাও, তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলো। নাম করতে করতেই একদিন প্রেমের দেখা পেয়ে যাবে, তখন তোমার আর কোনো প্রশ্ন থাকবে না, তর্ক থাকবে না। জগদানন্দ শান্তিপুরে এসেছেন নীলাচলের পথে যাওয়ার জন্যে। অদ্বৈত কি বললেন, প্রভুকে কি কিছু বলার আছে? অদ্বৈত বলল, সে বাউলকে বলো যে হাটে আর চাল বিকোচ্ছে না, বিকবে কি করে? এখন যে লোকে কেউ কারুর যে আর কাজের তাড়া নেই, সকলে চুপচাপ বসে আছে। আর যদি জিজ্ঞেস করেন যে এ কথা কে বলেছে, তখন বলবে, এক বাউলি এই কথা বলেছে। অদ্বৈত বললেন, বাউলকে কহিও লোকে হইল বাহুল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নায়িক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। তাই কলিহত জীবকে উদ্ধারের জন্য তুমি এসেছো, তুমি অবতীর্ণ হয়েছো।
আচণ্ডালে কৃষ্ণ প্রেম বিতরণ করেছ। সংসারে এমন কোনো লোক নেই যে কৃষ্ণ প্রেম পায়নি, আর যাদের ওপর ভার পড়েছিল তাদেরও কাজ ফুরিয়েছে। সুতরাং এবার হাট গুটিয়ে ফেলো। প্রভু বুঝতে পারলেন যে অদ্বৈত তাকে অন্তর্ধান করার ইঙ্গিত পাঠিয়েছেন। তথাস্তু, তাই হোক বলে প্রভু চুপ করে গেলেন। আজ এখানেই পাঠের বিশ্রাম। জয় নিতাই, জয় গৌড়।